বলতেছো প্রমোশন দিবা কোন খবরই নাই তোমার হবে দি প্রমোশন আরে বাবা আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে প্রমোশন করিয়ে দেব এতে এত টেনশনের কিছু নেই তো আমি যেমন একটা বস আমার উপরে তো আরো তিনজন বস আছে তাদেরকেও তো আমার ম্যানেজ করতে হয় নাকি আমি আচ্ছা ঠিক আছে রে বাবা আমি তোমার দিকে খেয়াল রাখবো তুমি ওই মেয়েটাকে এই মেয়েটার সাথে তুমি কি করতেছো হ্যাঁ তুমি অফিসের আড়ালে মেয়েদের সাথে পোষ্টি নষ্টি করো তাই না তোমাকে আমি এতটা ভালোবাসতাম এতটা বিশ্বাস করতাম তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো তুমি আসলে একটা অমানুষ তোমার মতো অমানুষের কোনো ক্ষমা নাই আমি আসলে তোমাকে বিশ্বাস করে ভুল করেছি আমি ভুল করেছি আজকে আজকে যদি এই বোভাটে ছেলে মেয়ে গুলো দিয়ে আসুন আরে করুন না বসে আছেন কেন আরে এদিক আসুন বাবা তো করেছে আরে করুন না আসুন কি আশ্চর্য ব্যাপার কি শুরু করছো এগুলো তুমি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমার অফিসে ঢুকে তুমি তাদের সাথে আরে বসে আছেন কেন আরে আসুন তুমি কি চলতে নাকি ছাড়ো তো পাগল হয়ে গেছো নাকি আরে তুমি ছাড়ো দেখো আমার কিন্তু খারাপ লাগছে প্লিজ একটু ঠান্ডা হও বোঝার চেষ্টা করো আমি না অন্যায় করছি ভুল করছি তাই বলে তুমি আমার চোখের সামনে মানে স্বামীর সামনে অন্য একটা পরপুরুষকে নিয়ে টানাটানি করবো এটা আমার কাছে খারাপ লাগে না কষ্ট লাগে না আমার কাছে বলো আরে তুমি বলো তো আমার কতটা খারাপ লেগেছে তুমি যখন ওকে ধরে চুকিয়ে ধরে বসেছিল আমার কি খারাপ লাগেনি বলো আমি তো তোমাকে ভালোবাসতাম অনেক ভালোবেসেছি অনেক বিশ্বাস করেছি আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে সরি 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 বিশ্বাস করো এই যে আমি প্রমিস করছি আমি আর কোনোদিন কোনো সময় ধরনের কাজ করব না বিশ্বাস করো ওর সাথে আমার খারাপ কিছু হয়নি এই তুমি যা দেখেছো জাস্ট এতটুকুই তুমি তুমি আমাকে ছাড়ো তুমি আমাকে ছাড়ো তুমি আমাকে ধরবে না তুমি একটা প্লে বয় তোমার সাথে আমি আর থাকতে চাই না তোমার সাথে এক মুহূর্ত আমি থাকবো না আমি আজকে আমার বাবার বাড়িতে চলে যাবো আজকে আমার বাবার বাড়িতে চলে যাবো ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যদি আমাকে ধাওয়াটা না করতেন তাহলে আমি আমার স্বামীর এই অমানুষ রূপটা দেখতে পাইতাম না আসলে কি বোন ধন্যবাদ দিয়ে আমাদের শুরু করবেন না যদিও আমরা আপনাকে খারাপ উদ্দেশ্যেই আপনাকে ধাওয়া করেছিলাম কিন্তু আপনার সাথে অফিসে আসার পর আপনার স্বামী এবং আপনার পরিবেশ দেখে আপনাদের কথা শুনে আমরা খুবই মর্মাহত আসলে দেখুন যে আপনি আপনার স্বামীকে দেখে যে কষ্ট পেয়েছেন আপনার কথা শুনে আপনার স্বামী যে কষ্ট পেয়েছে আমাদের তো ঘরে মা বোন সংসার আছে আমাদের আমাদের ওয়াইফ আছে তো এই বিষয়টা যদি আমাদের পরিবারের লোকজন জানতে পারে তো তারাও তো আমাদের ঘৃণা করবে তো আজকে আপনাদেরকে ধাওয়া করে আমাদেরও চোখ খুলে গেছে তো আজকের পর থেকে আমরা আর কোনোদিন এসব খারাপ কাজ করবো না আজকের পর থেকে আমরা ভালো হয়ে যাব আর প্রতিজ্ঞা করছি কাউকে খারাপ কাজ করতেও দেবো না কাউকে খারাপ কাজ করতেও দেবো না কি বলি ঠিক আছে তো দোস্ত আজকে থেকে ভালো যাবো আজকে থেকে আমরা ভালো যাবো আমি তোমার সাথে এক মুহূর্ত তুমি আমাকে আর কখনো ফোন দিবে না আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না কথাটা জানি মনে থাকে